এক টাকা পাঁচ টাকা এবং দশ টাকার মোট ১৯টি নোটে ১০০ টাকা হলে কোন প্রকারের নোট কতটি? হ্যালো, আপনারা যারা ম্যাথ সলিউশন উইথ টিপস ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, আমাদের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। এই যে শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসের অঙ্কের ধাঁধার উত্তর কি কেউ নিয়ে এসেছো? জি স্যার, আমি নিয়ে এসেছি। আমি এর উত্তর জানি। দশ টাকার নোট ৫টি, পাঁচ দশে ৫০ টাকা, পাঁচ টাকার নোট ৯টি, পাঁচ নং ৪৫ টাকা এবং এক টাকার নোট ৫টি, ৫ টাকা। এই হলো মোট ১০০ টাকা এবং মোট নোট সংখ্যা ১৯টি। ঠিক আছে না স্যার, আমার উত্তর কি সঠিক হয়েছে? লারা, তোমাকে অভিনন্দন।